ময়ূরাবাড়ির ভবিক কেন্দ্রের সংঘাত এডোখর বাতে কেন্দ্র করে দুই ভাতৃর মাজত সংঘাত, সংঘাতে ললে চূড়ান্ত রূপ। ভায়েকক আক্রমণ করবলে উদ্যত হল ককায়ক। ময়ূরাবাড়ির লেঙ্গরিবড়ীত এডোখর মাতে কেন্দ্র করে দুই ককাই ভাইয়ের মাজত সংঘাত। ভুক্তভোগী আলিমুদ্দিনে নিজ ককায়েক আব্দুল হেলিম আর তেওঁর পরিয়ালৰ বিরুদ্ধে ময়ূরাবাড়ির থানাত দাখিল করেছে এজাহার। ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ, মোর দাদা আব্দুল হালিম এজন মাতৃর দালাল। কিছুদিনের পিছে পিছে আব্দুল হালিমে লেঙ্গরিবড়ী গাঁত ভূমিকেন্দ্রিক সংঘাতর সৃষ্টি করে দুই ফজর মাজত কাজিয়া লগায় দালালি করে বিগত 30 বছর ধরে ঘর সাজি বসবাস করে থাকা ভায়েকর মাটিতো আব্দুল হালিমক ট্যাক্স দিব লাগে, এই অভিযোগ উত্থাপন করেছে ভায়েকে। আর ভায়েক আলিমুদ্দিনে মন্তব্য করেছে যে মই টাকা দিবলে অমান্তি হওয়াত আজি হাতে হাতে দালাল আছিল এদরে আক্রমণ করেছে। আব্দুল হালিমে আলিমুদ্দিনের পরিয়ালের উপর আক্রমণ করার দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত, চাওক এই দৃশ্য। কিদরে আব্দুল হালিম আর তার পরিয়ালে মিলি আলিমুদ্দিনের ঘর প্রবেশ করে এফালের পর বেড়ের লগতে গছ গছনি কাটি ধ্বংস করে পেলাইছে। মোর আজি মই ইয়াত ঘর বাড়ি ভাঙি আছো আজি প্রায় 25-30 বছর মান ধরে। আজি উক্ত আসামিগণে এই যে আব্দুল হেলিম মোর ককাই হয়, কেউ মোক দালালি বিচারি আহি মোর ঘর দুয়ার মোর জেওরা মাটি ভাঙি চাঙি চুরমার করে দিয়েছে, তাক দালালি পয়সা দিব লাগে। এই মাটি আজি আমি 30 বছর ধরে বুক দখল করে খাই আছো, এই মাটি খাজনা পাতি আজি দিয়েছে মোক হক সত্ত্ব দখলের মাটি। হ্যাঁ, তাক হি মোক পয়সা বিচারিছে, দালালি পয়সা তাক দিব লাগে। সেইটোর কারণে সি কেইদিনমান পিছে পিছে সি এটার পিছত এটা কাম করে থাকে। আরো আরো 2-3 বছর আগত আরো একটা কেস কাল সি করেছে, তাক কেইদিন পিছে পিছে দালালি দিব লাগে। সি মাটি বাড়ি দালালি লই ঘুরি ঘুরি আর মোক একে পানে মারার মোর পরিয়ালক পানে মারার বাবদি দিয়ে তারপিছত আমি আহি মরিয়াবাড়ি বারপ্রাপ্ত থানাত আহি এজাহার গোচর রুজু করেছে। হ্যাঁ, কার বিরুদ্ধে গোচর দিছো? এই গুরুত্ব বিচার করেছো এই আব্দুল হেলিম, জাকির হোসেন, নাসিরুদ্দিন, রফিকুল ইসলাম, এমদাদুল ইসলাম আর রিজাবুল ইসলাম। আমি যাতে চোকা অস্ত্র লই আহিছে আর দা লই আহিছে, চোকা অস্ত্র লই আহি মোক প্রাণে মারার বাবু কি দিয়ে। তারপিছত মই আর তার যাওয়া নাই, সিহতে বেড় চুর ভাঙি একদম চুর মার করে দিলে। মোর গছপুলি না এই যাও তামোল গছ, নেমু গছ এইবিলাক কাটি কাটি দিলে, তামোল গছ কাটি দিলে, নেমু গছ কাটি দিলে, আর জেওরা দিয়া আছিল মাটিত এই জেওরাখিনি কাটি দিলে। ইয়াত বহুত গাছ গাছালি লগোয়া আছে। আজি প্রায় আমি 30 বছর ধরে এই মাটি বুক দখল করে খাই আছো, খাজনা পাতি আজি আমি দিয়ে আছো। রিপোর্ট।